এই নাস্তাটা বানিয়ে যখন আমি আমার মেয়েকে সন্ধ্যায় দিয়েছি খেতে, সে বলছে মামুনি এই নাস্তাটাই তুমি আমাকে প্রতিদিন সন্ধ্যায় দিবে, অনেকগুলো বানিয়ে তুমি ভোজন করে রেখে দিবে আর প্রতিদিন সন্ধ্যায় আমাকে তুমি এইটাই দিবে অ্যান্ড টিফিনেও দিবে। তো বুঝেন অবস্থা, সে কতটা টেস্ট পেয়েছে এই নাস্তাটা। তো সামান্য দুই একটা উপকরণ দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিব। তো সরাসরি রেসিপিতে যাচ্ছি। রেসিপিটার জন্য এখানে 1.5 কাপ ময়দা, লবণ স্বাদ মতো, 3 চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। শুকনো উপকরণে মেখে নিচ্ছি। তারপরে নর্মাল টেম্পারে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আর পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বার দিয়ে মোটামুটি সুন্দর একটা টাইট ডো বানিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। উপরে দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে যাব পরবর্তী স্টেপে। আর এখানে আমি এই নাস্তার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নিব। সেজন্য 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি। তারপরে এখানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি তেল। তারপরে ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা হালকা ব্রাউন করে ভেজে নামিয়ে নিব। তো নামিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, একদম মিহি করে কুচি করা। রসুনটার থেকে যখন ফ্লেভার বের হবে তখন দিয়ে দিব আমি 1 চামচ কাঁচামরিচ। কাঁচামরিচটাও ঠিক 30 সেকেন্ডের মতো ভেজে এখানে বাঁধাকপি কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি, দুইটাই একটু লম্বা করে কুচি করে নেওয়া। আর এটা এখন 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে কিছুটা মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব কালো এবং সাদা গোলমরিচ গুঁড়ো করা, টমেটো সস, সয়া সস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট যে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় সেটা একটা। আর এখানে দিয়ে দিব সেই যে ডিমটা আমি ভেজে রেখেছি, সেই ডিমটা দিয়ে দিয়ে ঠিক 2 মিনিটের মতো একদম হাই হিটে ভেজে নিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ ভাজা জিরা গুঁড়ো। তো দিয়ে দিয়ে এটা কিন্তু একবারে আমি সিদ্ধ করে রান্না করব না, একটু কাঁচা কাঁচা কচকচে কাঁচা কাঁচা ভাব রেখেই নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। রেখে তারপরে পরবর্তী স্টেপে যাব, যে ডোটা আমি করে রেখেছি সেই ডোটা আমি ছোট ছোট লুচি করে নিয়ে নিচ্ছি। আর এখন আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু কোনোভাবে মোটা করা যাবে না, একদম যতটা পরিমাণ পারি পাতলা করতে অতটুকুই আমি করে নিয়েছি। তো এখন আমি এখানে 2টা নাস্তার ডিজাইন দিব। প্রথমে একটা দিয়ে দিচ্ছি, দেখো চতুর্পাশ রুটিটা কেটে নিচ্ছি। তারপরে এখানে যে মাঝখানে ভাঁজ দিয়ে নাস্তার একটা ডিজাইন এঁকে দিব। তো মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, তারপরে 2টা সাইড মুড়িয়ে নিয়ে একটা ডিজাইন এঁকে দিচ্ছি। আর এই ডিজাইনটার মতো আমি 4 থেকে 5টা বানিয়ে নিব। তারপর আবার ভিন্ন একটা ডিজাইন দিব, একইভাবে একটু ভিন্নতা থাকবে। তো দেখো একটা বানিয়ে নেওয়া শেষ, পরবর্তীতে এই স্টেপ এই মানে ডিজাইনই আমি আরও কয়েকটা বানিয়ে নিব, তারপরে আরেকটা দেখিয়ে দিব আপনাদেরকে। আমি রুটি কিন্তু প্রথমে কয়েকটা নিয়ে নিচ্ছি বেলে একদম টিস্যুর মতো পাতলা করে। দেখেন এই রুটিটা কিভাবে আমি কোথা থেকে কিভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মাঝখানে আবার পুরটা দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে দেওয়ার পরে ডিজাইনকে মানে পিঠা কিন্তু একটু একই রকম, পিঠাই বলেন নাস্তাই বলেন যেটাই, কিন্তু পিছনের ডিজাইনটা একটু ভিন্নতা থাকবে, এই যা পার্থক্য আর কিছু না। এটা খেতে আসলে সত্যি সত্যি অনেক টেস্টি ছিল, একদম মচমচে একটা নাস্তা। তো একই প্রসেসে কিন্তু আমি সব বানি, এই যে মাঝখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এইটা একটু ভিন্নতা আসছে। তো হয়ে গিয়েছে আমার সব বানিয়ে নেওয়া। তো এখন আমি যাব সরাসরি ভাজার জন্য। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা মোটামুটি হিট করে দিতে হবে। এখানে একদমেরই মানে হিট করে দেওয়া যাবে না, আর একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। যদি তোমরা একটু হাই হিটে ভেজে নাও উপরে কালার এসে যাবে, ভিতরে কিন্তু নাস্তাটা অতটা ক্রিস্পি হবে না। তো ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, দেখবেন যে ভিতরেটা কতটা পরিমাণ ক্রিস্পি আর খেতে অনেকটাই টেস্টি। তো আমার মেয়ে খেয়ে তো ফিদা হয়ে গিয়েছে, এবার আপনাদের পালা। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এরকম একটা রেসিপি নাস্তার, বাচ্চাদের টিফিন বলেন আর সন্ধ্যার নাস্তা বলেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা পছন্দ হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, নিজেরাও শেয়ার করে রেখে দিবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই।